বারিধারার জালে 3-5 মোহামেডান। অস্ট্রেলিয়ার কোচ শন লিন হঠাৎ দায়িত্ব ছাড়লে মোহামেডানের দায়িত্ব নেন শফিকুল ইসলাম মানিক। তার অধীন সাদা কালোরা 4 ম্যাচে পেয়েছে 2 জয়, বাকি দুটিতে 1 ড্র আর 1 হার। কুমিল্লায় ঢাকা আবাহনীর কাছে হার দিয়ে শুরু করা শফিকুলের মোহামেডান দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলকে হারায় 3-1 গোলে। বসুন্ধরা কিংসের সঙ্গে 1-1 ড্র শেষে আজ উত্তর বারিধারাকে হারিয়েছে 3-0 গোলে। মোহামেডান 19 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে আছে তালিকার 5 নম্বরে, সমান পয়েন্ট পাওয়া বাংলাদেশ পুলিশ 6 নম্বরে। গোলগ্রে এগিয়ে থাকায় মোহামেডান এক ধাপ ওপরে। লিগের বাকি 3 ম্যাচ জিতলে অকের হিসাবেও মোহামেডানের চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার কোনো সুযোগ নেই। কিংস ও ঢাকা আবাহনী দুই দলই চলে গেছে তাদের ধরাছোঁয়ার বাইরে। তৃতীয় বা চতুর্থ হওয়ার গাণিতিক সুযোগ অবশ্য আছে মোহামেডানের সামনে, কিন্তু সেক্ষেত্রে মোহামেডানের ভালো ফলের পাশাপাশি দলটিকে প্রার্থনায় থাকতে হবে 34 পয়েন্ট পাওয়া সাইফ শেখ জামাল যেন শেষ 3 ম্যাচে খারাপ করে। তাই বাস্তবতা বলছে মোহামেডানের 3-4 থাকাও কঠিন, পঞ্চম হওয়াটাও সহজ নয়, কারণ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ পুলিশ। 26 পয়েন্ট নিয়ে পেছনে আছে চট্টগ্রাম আবাহনী। এই দলগুলোর শেষ 3 রাউন্ডের ফলই নির্ধারণ করে দেবে মোহামেডান কত নম্বরে থেকে এবারের প্রিমিয়ার লিগ শেষ করবে। গত বছর চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে 22 পয়েন্ট কম নিয়ে লিগে ষষ্ঠ হয়েছিল মোহামেডান। এবার একটু উপরের দিকে ওঠার আশা ক্লাব ম্যানেজমেন্টের। কোচ শফিকুল যেমন বলছেন, শেষ দিকের ম্যাচগুলোর ফল খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব বাকি ম্যাচগুলো থেকে যতটা সম্ভব পয়েন্ট নিয়ে উপরের দিকে থাকতে। একক উদ্ধৃতি চিহ্ন, সেই লড়াইয়ে আজ প্রথমার্ধে 1 গোলে এগিয়ে ছিল মোহামেডান। লিগে গত কয়েক ম্যাচে আলো ছড়ানো মিডফিল্ডার মোরসালিনের পাস থেকে ওবেনি বল নিয়ে ঢুকেন বারিধারার বক্সে। বল ক্লিয়ার করতে গিয়ে বারিধারার ডিফেন্ডার ইউসুফ বাবার পায়ে লেগে চলে যায় জালে। রেফারি এটি আত্মঘাতী গোল দিয়েছেন। দ্বিতীয় গোল শাহরিয়ার ইমনের ক্রসে সুলেমান দিয়াবতের হেডে, যোগ করা সময়ে তৃতীয় গোল হবে মনেকের। বক্সের ওপর থেকে কোনাকুনি শটে জালে পাঠান তিনি। বারিধারার গোলকিপার বলটা দেখতেই পারেননি। লিগের প্রথম পর্বে শন লেনের মোহামেডান গোলশূন্য ড্র করেছিল বারিধারার সঙ্গে। ফিরতি ম্যাচে শফিকুলের মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি বারিধারা। চলতি লিগে এটি মোহামেডানের সপ্তম জয়। আজ দিনের অন্য দুটি ম্যাচেই গোলশূন্য ড্র হয়েছে। শেখ রাসেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশ পুলিশ রহমতগঞ্জ ম্যাচে ড্র হওয়ায় মূল্যবান পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জ। দুই দলই যে আছে অবনমন এলাকায়।